প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত পরিবেশনা দিন শেষে অনুষ্ঠানে আজ 3 ডিসেম্বর 2023 19 জুমাদা আল আওয়াল 1445 হিজরি দিন শেষের পুরো আয়োজন নিয়ে সাথে থাকব আমি আফিফা আফরিন মিথুন আমি তাসলিমা আক্তার রাখি দর্শক আমাদের এই আয়োজন কেমন লাগছে আমাদের অবশ্যই জানাবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা দিনশেষে @ikra.tv প্রিয় দর্শক আজ দিনশেষে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন চ্যানেল 24 এ কর্মরত বিশিষ্ট সাংবাদিক কবি টেলিভিশন সাংবাদিকদের সংস্থা ইমজার সাবেক সাধারণ সম্পাদক জনাব সজল ছত্রী জনাব সজল আপনাকে স্বাগত আমাদের দিনশেষে অনুষ্ঠানে কেমন আছেন আমরা অত্যন্ত আনন্দিত আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে এবং আমরা সংবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব এবার চলুন দেখে নিই বিভিন্ন সংবাদপত্রের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই দেখে নিচ্ছি ইত্তেফাক পত্রিকার শিরোনাম প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির নির্দেশ বাংলাদেশের স্বাধীন তদারকিতে সুষ্ঠু নির্বাচনের দাবি অস্ট্রেলিয়ার এমপির বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলে গণতান্ত্রিকভাবে কিছু বলার নেই বললেন ওবায়দুল কাদের দেখে নিচ্ছি প্রথম আলোর সংবাদ শিরোনাম তথ্যের ভিত্তিতে ইউএনও ওসিদের রদবদলের সিদ্ধান্ত বলছেন নির্বাচন কমিশন এবারে জেনে নিচ্ছি কালের কণ্ঠের সংবাদ শিরোনাম মাঠ পর্যায়ে তথ্যের ভিত্তিতে ওসি ইউনোদের বদলি বললেন ইসি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয় বললেন ওবায়দুল কাদের জাগো নিউজ 24.com মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতে ওসি ইউনিদের বদলি বললেন ইসি ইমরান খানের পরিবর্তে পিটিআই এর নতুন চেয়ারম্যান গহর খান কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়ুহুড়ি পদদলিত হয়ে 80 শ্রমিক আহত দর্শক এবারে দেখে নিচ্ছি সমকাল পত্রিকার শিরোনাম নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি হবে বললেন ওবায়দুল কাদের দেখে নিচ্ছি যুগান্তরের সংবাদ শিরোনাম ইউনোদের ওসিদের বদলি কেন জানালো ইসি জনাব সজল আমরা গণমাধ্যমের বিভিন্ন সংবাদ শিরোনামগুলো দেখছিলাম তবে বেশি যে বিষয়টি গুরুত্ব হয়ে উঠেছে সেটা হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসি মহোদয় পুলিশ প্রশাসনের রদবদলের প্রয়োজন তিনি মনে করছেন এবং ইতিমধ্যে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে এবং আরেকটি বিষয় অবগত আমরা হয়েছি যে সুনামগঞ্জের ডিসি ময়মনসিংহ ইতিমধ্যে বদলি হয়েছেন এই যে প্রশাসনের রদবদল সেটা নির্বাচনের ক্ষেত্রে কতটুকু ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন আসলে আমরা নির্বাচনের ব্যাপারে কতটুকু ইতিবাচক বা নেতিবাচক প্রভাব রাখবে এই প্রশ্ন আগে আমরা সবসময় চাই যে নির্বাচনের ক্ষেত্রে সব ইতিবাচক ঘটনাই ঘটুক আমরা আগেও দেখেছি যে নির্বাচন একটা উৎসব ছিল কিন্তু আমরা এটা এখন এসে বুঝতে পারছি যে আমাদের দেশে আসলে নির্বাচনের যে একটা সিস্টেম গড়ে ওঠা সেটাই গড়ে ওঠেনি কারণ যেমন পুরো সমুদ্রকে পুরো বঙ্গোপসাগরকে পিউরিফাই করতে গিয়ে কয়েক কেজি ট্যাবলেট যদি ফেলে দেন আপনি যদি আসলে কিছু পিউরিফাই হবে না যা একটা আইওয়াশের মতো ঘটনা হয়ে যাচ্ছে যদিও তারা অনেক বিজ্ঞ লোক যারা নির্বাচন কমিশনে বসেছেন অনেক অভিজ্ঞতা তারা বলছেন মাঠ পর্যায়ে তারা নানান খোঁজখবর নিয়ে এটা বদলি করেছেন কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি আওয়ামী লীগের আমলে বিএনপি নির্বাচন বিএনপির আমলে আওয়ামী লীগ নির্বাচন আবার তত্ত্বাবধায়ক আমলে নির্বাচন তিন নির্বাচনই দেখেছি মাঠ থেকে আমার মনে হয় না জাতীয় সংসদ নির্বাচনে যদিও গত দুই নির্বাচনে জাতীয় সংসদ আসলে দেখা পর্যবেক্ষণের মতো কিছু ছিল না তো এর বাইরে তারপর আমরা যেটুকু দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনে এইসব ওসি বা ইউএনের একটা প্রভাব থাকে এর বাইরে খুব বেশি প্রভাব থাকে বলে আমাদের আমার কাছে অন্তত মনে হয় না কারণ স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর থাকে ওয়ার্ড কাউন্সিলর মেম্বার প্রার্থী থাকে এদের এই যে ছোট ছোট গ্রুপ এগুলো নিয়ন্ত্রণ করার জন্য মূলত এই কাজগুলো করে থাকে তারা এর বাইরে তো আসলে এখানে ভোটাররা ভোট দিবে সব জনগণের প্রত্যেক ভোটারিতে ভোটার কেউ তো এখানে সন্ত্রাসী না যে সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে হবে এটা যখন করা হচ্ছে এটা আমার মনে হয় তফসিল ঘোষণার আগেই এই যে অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান দেখে থাকি আমরা সেটা যদি পরিচালনা করা হয় থাকতো সন্ত্রাসীদের তালিকাভুক্ত সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার করা হয় থাকতো এটা বরং কাজ দিত বরং একটা নতুন যে ওসি আসবেন ধরেন যেখানে মহানগরী আছে হয়তো একটা সংসদীয় নির্বাচন আসনে হয়তো দুই থেকে সাধারণত দুইটা বা একটা ওসি থাকে সাধারণত থাকবে এখানে 5-6টা ওসি যদি এখানে মহানগরী হয় থাকে যে ওসিরা আছেন তারা এলাকার নিয়ন্ত্রণ সম্পর্কে জানেন কারা কি হবে এটা করতে পারেন এই গোয়েন্দা খবরও তাদের কাছে থাকতে পারে বা মাঠ পর্যায়ের ফল নতুন যিনি আসবেন তার কাছে কিছুই থাকবে না তিনি হবেন একদমই ইসির আজ্ঞাবাহী অথবা
এমপি মন্ত্রীরা তো রানিং আছে, এটা খুব স্বাভাবিক ঘটনা, যাই বলা হোক না কেন এটা তো সত্য যে তাদের আজ্ঞাবাহী না হলে একটা ভয় তাদের কাজ করে, এইটার প্রভাবই তাদের উপরে থাকবে। আমরা গণমাধ্যমে যারা কাজ করছি তাদের হবে কি, আমরা যখন আগের থেকে আগের এসপি ধরুন আমার 2 বছর ধরে, এখন তো 1 বছরের বেশি থাকলে বদলানোর কথা বলছি, যে 2 বছরের বেশি যে ওসি আছে সে হয়তো আমাদের সাথে দেখছে, আমাদের সাংবাদিক কমিউনিটিকে দেখছে, কার কতটুকু তুলপি বাহক বা কে কতটুকু আসলে সাংবাদিকতা করছে এইটুক দেখছে, সম্মানটাও করছে বা ভয়টাও পাচ্ছে। তো যার কারণে আমি যখন একটা প্রশ্ন করছি যে কেন আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই যখন ভোট গণনার কেন্দ্রে, তখন সেটা জবাব দিতে বাধ্য হচ্ছে, কারণ সে জানে তার এই এই যে আমি সংগ্রহ করছি এটা আমি প্রচার করে দিতে পারি কোনো না কোনো ভাবে। কিন্তু যখন নতুন ওসি আসবেন তিনি বলবেন যে তাকে বলে দেওয়া হবে কোনো তথ্য দিবেন না, গেট বন্ধ করবেন, বন্ধ করবেন, এটা আমাদের অভিজ্ঞতা আছে গত জাতীয় সংসদ নির্বাচন বা এই সিটি কর্পোরেশন নির্বাচনটি ভালো হয়েছে, এর আগের যে সিটি কর্পোরেশন নির্বাচন ছিল সিলেটের যে অভিজ্ঞতা সেখানে দেখেছি আমরা আমাদেরকে ভোট গণনার কেন্দ্রে একদম গেট লাগান দিয়েছে, আমরা অবাক হয়েছি। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি আপনারা কি টিভি দেখেন না, ভোট কেন্দ্রে ভোট গণনার ব্যালট বাক্স উল্টে দিয়ে গণনার ছবি দেখানো হচ্ছে, একটা একটা গণনার সময় তো নিরাপত্তা স্বার্থে বা গ্যাদারিং বেশি হচ্ছে, গণমাধ্যম বেড়ে গেছে, এই কারণে আমাদের বাইরে রেখে দিতে পারেন, এই ছবিটা আমরা নেই, আমাদের ওই ছবিটা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। সো নতুন যখন ওসি আসবে তার জবাবদিহিতা আসলে আরো কমবে, ইসির কাছে হয়তো বাড়বে, এটাতে ইসির পজিটিভ হবে কিনা নেগেটিভ হবে আমি ঠিক জানি না, তবে আমি এটা বলতে পারি যে সাধারণ মানুষ এবং গণমাধ্যমের জন্য, যেহেতু আমি নিজেও কাজ করি আমার অভিজ্ঞতা বলছি, আমি ঢালাও বা আমি তো কোনো গবেষক নই, তো আমাদের জন্য ইতিবাচক কিছু হচ্ছে না, এটা জাস্ট একটা নাড়াচাড়া বা রুটিন ওয়ার্ক, কারণ এখানে কিন্তু সময়টারও একটা ব্যাপার, যেমন যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা 6 মাস যারা ছিলেন তাদেরকেও বদলি করা হচ্ছে, এবং যারা ইউনিয়ন হিসেবে আজ ছিলেন তারা 1 বছরের মধ্যে তাদেরও বদলি করা হচ্ছে, তো তারা তো চিন্তা করছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য, কিন্তু আদৌ কি আসলে হবে কিনা সেটাই মুখ্য বিষয় আসলে। তারা বদলি করছে যে ইতিবাচক ভূমিকা রাখবে, নির্বাচন সুষ্ঠু হবে বা প্রার্থীদের প্রভাব থাকবে না একটু করার জন্য, আসলে বদলের চেয়ে মাঠ পর্যায়ে যদি তারা যেমন আগে সিসি ক্যামেরা লাগিয়ে নিয়ন্ত্রণ করছিল এইসব বিষয়ে আসলে মনে আমার বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, এবং যে যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি হুট করে নতুন একটা জায়গায় এসে তার পক্ষে নিয়ন্ত্রণ করা আমার মনে হয় আরো বেশি, কারণ পূর্ব অভিজ্ঞতা যেটা কাজে লাগবে বেশি নতুন হিসেবে, সে কিন্তু সেটা অভিজ্ঞতাটা সুযোগটা কমে যাবে তার বেশি, বরং যে ইনফরমেশনটা থাকবে, কারণ ওসি তো একা কাজ করেন না, একা আসলে 30টা কেন্দ্র আছে, 30টা কেন্দ্রে তিনি একাই তো যাবেন না, যাবেন তার এসআই, তার অধীনে আরো যারা আছেন তারা আছে, কনস্টেবল আছে, একইভাবে ইউএন এর ক্ষেত্রে যাবে তার অধীনস্থ যারা আছেন তারা আছেন, তাদের তো বদলানো হচ্ছে না, যিনি শুধু প্রধান থাকছেন নির্বাহী থাকছেন তাকে বদলানো হচ্ছে, এটা আসলে খুব বেশি এফেক্টিভ হবে বলে আমার মনে হচ্ছে না। আর যাদের বদলি করা হচ্ছে তাদের যদি মাঠ থেকে তথ্য নিয়ে তাদের বদলি করা হয়ে থাকে সেক্ষেত্রে তো মাঠের রেজাল্ট তাদের ভালো না, এই ব্যাপারে আসলে স্থানীয় সরকার তাদের বিরুদ্ধে আরো ফার্দার কোন ব্যবস্থা নিচ্ছে কিনা, শুধু বদলি না করা, যিনি যাকে সুনামগঞ্জ থেকে সরানো হচ্ছে তার মানে তিনি সুনামগঞ্জে দলীয় প্রভাবে কাজ করেছিলেন অথবা সুষ্ঠুভাবে কাজ করতে পারেননি, এই অভিযোগটা তো আসলে অলিখিতভাবে প্রমাণ করে দিচ্ছে নিছি, তাদের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আরো কোন ব্যবস্থা নিবে কিনা এই প্রশ্ন কিন্তু আমাদের থেকে যায়। আমরা কিন্তু অন্যদিকে দেখছিলাম যে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের কারণে ইতোমধ্যেই ইসি তলব করেছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা বড়গুলোর ব্যাপারে আসলে এরকম দেখিনি, আমরা সিটি নির্বাচনও দেখেছি, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের জন্য খুব বেশি ব্যবস্থা নিয়ে নেওয়া হয়, এটা আসলে একটা ভয় দেখানো যে টিচাররা যেমন বেত নিয়ে হাতে যায় কিন্তু মারে না এরকম ঘটনা, এটা কোনো কোথাও কোনো প্রভাব আমরা এখন পর্যন্ত দেখিনি। তারপরও একদম রিসেন্ট অভিজ্ঞতা যদি বলি যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, তিনিও কিন্তু একটা সরাম নিয়ে বিশাল সরাম নিয়ে গেছে, ওনার সাথে তো যে 7 জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন আওয়ামী লীগের যারা মনোনয়ন দেননি মন্ত্রীর প্রভাবে, সেই 7 জন নেতাও ছিলেন, জেলা মহানগরের নেতারা ছিলেন, বিশাল মিছিল নিয়ে গেছেন, উনি কোনো শোকজ খাননি কিন্তু। কিন্তু সিলেট 2 আসনের যিনি সাবেক সাংসদ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইয়াহিয়া, ওনাকে টেনে বসে দেওয়া হয়েছে, উনি অবশ্য আমি দেখেছি উনি মোটামুটি জনসভায় যোগ দেওয়ার মতো মিছিল করে নিয়ে গেছেন। আমি লক্ষ্য করছিলাম এখানে যাদেরকে ইসি তলব করেছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের পদপ্রার্থী, এখান থেকে 4 জন মন্ত্রী উপমন্ত্রী আছেন আর 11-14 জনের মধ্যে 11 জনই কিন্তু আওয়ামী লীগ পদপ্রার্থী। ওনারা যা করছেন সেটা তো ইতিবাচক দেখানোর জন্যই করছেন, তো আমার মনে হচ্ছে যে এটা দেখানোই হয়ে যাচ্ছে, ইতিবাচক খুব কম হচ্ছে, তবে এটা তো ভালো পদক্ষেপ, ইসির তো কাজই হচ্ছে এটা, কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তাকে নিয়ন্ত্রণ করবেন, কিন্তু কতটুকু করছেন আমি ঠিক জানি না, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে আমি 2 জনকে দেখলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সিলেট 4 আসনে তিনি নমিনেশন দাখিল করেছেন এবং 2 আসনে করেছেন ইয়াহিয়া জাতীয় পার্টির প্রার্থী, 3 তারিখের মধ্যে আর কি তাকে জবাব দিতে বলা হয়েছে কেন তিনি মিছিল নিয়ে গেছেন, এবং এটি আসলে আমরা তো ভয় পেয়েছিলাম যারা দায়িত্ব পালন করছিলাম যে এত মিছিল আসে কেন,
রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জাতীয় পার্টির প্রার্থী করেছেন তাকে সবুজ করা হয়েছে। একইভাবে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সবুজ করা হতো, প্রবাসী কল্যাণ মন্ত্রীকে বলছি কারণ উনি একজন সজ্জন মানুষ, উনি সচেতন মানুষ, দায়িত্ব পালন করছেন এবং ওনার বেশ জনপ্রিয়তাও আছে, কিন্তু এই বিষয়টা উনি কেন খেয়াল রাখবেন? একজন মন্ত্রী যদি খেয়াল না রাখেন তাহলে আসলে যে উপমন্ত্রী প্রতিমন্ত্রীকে সকোচ করা হচ্ছে তাদেরকে মনোনয়ন বাতিল করা হবে মনে করছেন? শোডাউন তারা করলেন, পরের বার যিনি মনোনয়ন দেবেন তিনিও বলবেন যে এটা কিছু হয় না, সকোচ খাওয়া হয়, সকোচ হলে আরো ভালো দুটা নিউজ হয়, তিনি যে দাঁড়াইলেন ভোটে এটা আরো বেশি করে প্রচার হয়, এই ধরনের সিনেমার মতো হয়ে যায়। আমার একটা প্রশ্ন ছিল যে ভিআইপি আসন সিলেট এক, আমরা সবসময় এটা দেখি যে সিলেট এক আসনকে ভিআইপি আসন হিসেবে চিহ্নিত করা হয়, এবং গতকাল আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা বিষয় অবগত করেছেন যে পর্যবেক্ষণে আসছেন 78 বিদেশি, তো এক্ষেত্রে আপনি কি বলবেন? এবং আরেকটা ব্যাপার যেটা, সিলেট এক আসন থেকে যারা নির্বাচনে জয়ী হয় তারাই কিন্তু সরকার গঠন করে, এটাও আমরা জেনে এসেছি, তো আপনি কিভাবে এটা দেখছেন বিষয়টি? এই মিথ নিয়ে আমরা সিলেটবাসীরা বেশ গর্বিত, আমাদের ভালোই লাগে যে এখন পর্যন্ত এটা স্বাধীনতার পর থেকে চলে এসেছে যে যারাই এখান থেকে জয়লাভ করে তাদের দলই সরকার গঠন করে। কিন্তু এই যে পর্যবেক্ষণ দল আসা বা পর্যবেক্ষক আসা, এক আসনে এতজন পর্যবেক্ষক এসে কি দেখবে না জানি না, পর্যবেক্ষককে কিছু দেখানোর শখও আমার নাই, আমার কোনো এই বিষয়ে আসলে কোনো আগ্রহ নাই, আমার মনে হয় সাধারণ মানুষের আগ্রহ নাই, সাধারণ মানুষ এটা চাচ্ছেন না নিশ্চয়ই যে কে এসে আমাদের বাড়িতে এসে আমরা ভালোভাবে খাচ্ছি কিনা ওটা দেখে গিয়ে প্রশংসা করছি, এটুকু আমরা চাচ্ছি না, আমরা আসলেই ভালোভাবে খেতে যাচ্ছি। তো ভোটটা ভালোভাবে হোক, পর্যবেক্ষণ কে করছে আমাদের কাছে আসলে এটা বড় বিষয় না, আর কিভাবে দেখানো হচ্ছে যদি ভোট কেন্দ্রে ভোটদান সুষ্ঠু হয়, পরিবেশ সুষ্ঠু হয়, কারণ এখন তো আসলে একটা পক্ষ নির্বাচনে যাচ্ছি না একটা বিরাট অংশ, কারণ আমরা এটা তো অনস্বীকার্য যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, এরপরে বোধহয় বিএনপির একটা অবস্থান আছে, যদি তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে এখনো তারা মাঠে জানান দিচ্ছে, অবশ্যই তাদের জনসমর্থন আছে, জাতীয় পার্টি আছে, অন্যান্য দল যেগুলো আছে, জামায়াতের মতো দল কিন্তু রাজনীতি করছে, তাদেরকে যদি নিষিদ্ধ করা হয়েছে তারা কিন্তু নাম বেশ বদলে এখনো তো মাঠে সক্রিয় আছে, তো তাদের তারা নির্বাচন করছে না, এই অবস্থায় নির্বাচন হচ্ছে যখন একটা অস্থিরতা থাকবেই, কিন্তু ভোট দিতে যারা যাচ্ছে তারা ভোট দিতে পারছে না, এটুকু নিশ্চয়তা যদি দিতে পাওয়া যায় সেটা কোনো মাধ্যমের মাধ্যমে খুব সহজেই দেখা যাবে। আসলে মানুষ এখন অনেক বেশি এই নির্বাচন, যদিও মূল নির্বাচনের হাওয়াটা আমরা 15 বছর ধরে একটু কম পাচ্ছি, কিন্তু মানুষ গণমাধ্যম বা মানুষের যোগাযোগের ক্ষেত্রটা অনেক বিস্তৃত হয়েছে এর মধ্যে, এটা সরকার মাঝে মাঝে নিজেদের সফলতা বলেও দাবি করে, যা সময়ের সফলতাই বলা যায় যে প্রযুক্তিগত ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি, যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া, জেমাল লাগিয়ে দেওয়া, এই প্রবণতা যখন তখন বন্ধ করে দেওয়ার প্রবণতা না দেখানো হয় তাহলে একটা ভয় তো থাকে অবশ্যই রিউমার ছড়ানোর, কিন্তু মডারেশনের মাধ্যমে যদি সঠিক চিত্রটাও দেখানো যায় তাহলে পর্যবেক্ষকের কোনো দরকার নেই, পর্যবেক্ষক ভাড়া দিয়ে এনে আমাদের দেখবে, তারা টাকা খরচ করে, তাদের এত টাকা আসে কোথা থেকে পর্যবেক্ষণের? হ্যাঁ, ভালো কাজে ব্যবহার না করে পর্যবেক্ষণে, মানে দাদাগিরিতে টাকা খরচ না করে অন্য কাজে করুক, আমাদের দেশে এখনো যদি আমরা উন্নয়নশীল দেশ, এখনো অনেক এনজিও বা অনেক জায়গা আছে তৃণমূলে কাজ করার, উন্নত করার, যে তৃণমূল মানুষের জীবন মানের উন্নয়ন করার, এই বিষয়টাকে এত জোর করে দেখা হচ্ছে কেন আমি ঠিক জানি না। পর্যবেক্ষণের ক্ষেত্রে আমরা যদি ভালো নির্বাচন করি আমাদের গণমাধ্যমই আছে প্রচার করার জন্য, বাইরে পর্যবেক্ষক এসে কি দেখবে, বাড়তি এমন তো কিছু নাই, তা আমার মনে হয় পর্যবেক্ষকের চেয়ে গণমাধ্যমের স্বাধীনতাটা আর বেশি নিশ্চিত করা গেলে এটা আরো বেশি ভালো হতো এবং ফলপ্রসূ। জি সজল, আমার এখানে একটা কথা ছিল, আপনি বিএনপির কথা, মানে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি স্বাভাবিক এটা আমাদের চলেই আসছে, কিন্তু বিএনপি কি আদৌ নির্বাচনে অংশগ্রহণ করবে, এটি কিন্তু আমরা এই ব্যাপারটাতে একটু সন্দিহান, বা তাদের যে কার্যক্রম ধারাবাহিকতা চলছে তারা নির্বাচনে কি আদৌ অংশগ্রহণ করবে কিনা, আপনার দৃষ্টিকোণ থেকে? দৃশ্যটা হচ্ছে মনে করেন যে স্ক্রিনে দেখা যাচ্ছে বাঘ লাফ দিলে তখন শিকারের উৎপেতে তারপরে লাফ দিয়েছে, লাফ দেওয়ার পর তো আসলে আর তাকে আটকানো যায় না, এখন ফ্রিজটা দৃশ্যটা ফ্রিজ করে দিতে পারবেন, বাক্যের আটকানো যাবে না, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বিএনপি নির্বাচনে আসার আর কোনো সম্ভাবনা নাই, যদি না সরকার বদল হয়ে যায়, সরকার পতন ঘটে যাবে, এরকম আমরা আসলে আশাও করি না, প্রত্যাশাও করি না, একটা সরকারকে বাজে হবে উৎখাত হোক, সে যে সরকারই হোক না কেন, এই সরকার তো 15 বছর চালাচ্ছে ভালো মন্দ মিলাই, কিন্তু হুট করে উৎখাত আমরা চাই না, আমরা চাই পদ্ধতিগত ভাবে যদি সরকার মেনেও নেয় যে সকল দলের সংশোধন নিশ্চিত করা হোক, সকল দল বলতে তো 10 থেকে 12টা বোধহয় নিবন্ধিত দল আসেনি, বাকি সব দল এসেছে, এবং কথাই হচ্ছে আসলে বিএনপি কে নিয়ে, কারণ বিএনপি ক্ষমতায় বিভিন্ন সময় থাকার অভিজ্ঞতা আছে, বড় দল, এ কারণে তো বিএনপি আগামী নির্বাচনে আমরা আসলে আর কোনো সম্ভাবনা দেখছি না, বিএনপি 7 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করে, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে হয়তো নির্বাচনই পেছাবে, সেক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতাও আছে,
না না ঘটনা নেই। আসলে আমরা কিছু বিষয় হচ্ছে এখন কথা বলতে হচ্ছে নির্বাচন নিয়ে, আবার অনিশ্চিত আছে, আমরা কিছু বিষয় মেনে নিই আর কিছু বিষয় আমাদের মেনে নিতে হচ্ছে। যেমন আমাদের দেশে যখন আর্মি এসেছে আমরা মেনে নিয়েছি, সেনা শাসক চলেছে আমরা মেনে নিয়েছি, আমরা স্বৈর শাসক চলেছে মেনে নিয়েছি, মেনে নিয়েছি অনেক সময় মেনে নিতে হয়েছে, পরবর্তীতে মেনে নেওয়া হয়েছে। আমরা তো আমাদের ইতিহাস থেকে জিয়াউর রহমানকে বাদ দিতে পারবো না, যারা ভূমিকা রেখেছে কাউকে আমরা বাদ দিতে পারবো। যেমন আমরা স্বৈর শাসক ডাকছি, বিশ্ববিহার ডাকছি, এর সাথে একেবারে এক গ্রুপ কিন্তু সবারই কোনো না কোনো পূর্ণবন্দীও ডাকছি, মানে এটা ইতিহাস হয়ে গেছে। যা ঘটে যাচ্ছে তাকে আমরা যেমন মেনে নিতে বাধ্য হচ্ছি, এটাও বলতে চাচ্ছি যে আসলে বিএনপি আসবে কি নির্বাচনে, আসবে কি আসবে না, তাদের মতি করে তাদের নেতারাই তো দেশে না, একজন জেলে আর দুজন তো বাইরে, নেতাহীন একটা দল, তারা নির্বাচনে আসবে কি না আসবে এটা আমাদের হয় মেনে নিব অথবা মেনে নিতে হচ্ছে। আপনি তো একজন সাংবাদিক এবং আপনি বিভিন্ন সেক্টরে কাজ করছেন, মাঠে ময়দানেতেও আপনার বিচরণ আছে, তো এই যে সাধারণ জনগণ তাদের মানে তাদের ভাষ্যটা কি এই বিএনপি আসা বা তাদের নির্বাচন নিয়ে বা তাদের এই যেটা করছে যে তাদের ভাবনাটা কি, আপনি কিভাবে দেখছেন এটা বা আপনি কি অবলোকন করেছেন? দেখেন একটা সময় মানুষ মানে এরকম বলতে শুনেছি আমরা, গ্রামের সচ্ছল মানুষ বা একাডেমিকলি কম শিক্ষিত মানুষ তারা এরকম বলেছে যে না বা এই যে খালেদা তো অনেকদিন খেলো এবার হাসিনারে দেওয়াও, আবার এরকম বলতে যে না হাসিনা তো অনেকদিন হলে এবার খালেদারে দেওয়াও। মানুষ আসলে এদের যা পরিবর্তন চায়, হ্যাঁ পরিবর্তন চায়, কি ইম্প্যাক্ট মানে কি দেখে পরিবর্তন চায় তা বোঝা যায় না, কিন্তু একটা জিনিস শীত থাকে যে তারা মনে করে দেশটা আরো ভালোভাবে চলতে পারতো। এখন কি মানুষের মধ্যে একটু মিশ্র প্রতিক্রিয়া নাকি অন্য কিছু? হ্যাঁ ওই যে বললাম আমিও তো আসলে সাধারণ মানুষই, আমার মনের ভাবটা আসলে আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই মনের ভাব যে অনেকটা মেনে নিতে হয় আবার অনেকটা মেনে নিতে মেনে নেই নিজের থেকে। আমরাও যেমন নির্বাচনে আমরাও আসলে আমার মনে হয় সবাই চায় যে সব দলের অংশগ্রহণ করুক, একজন ঘরে যদি একটা ছেলে বোকাটেও থাকে পারিবারিক কোনো বড় সিদ্ধান্তে জায়গা সম্পত্তি বিক্রি করবো নাকি যা বাউন্ডারি দিব নাকি আর একটু বড় করবো, গেট দুইটা রাখবো না তিনটা রাখবো, এক্ষেত্রে বোকাটে ছেলেটার পরামর্শ নেওয়া মনে হয় আবশ্যক হয়ে থাকে ফ্যামিলিগত ভাবে। আমার মনে হয় রাষ্ট্র ওইরকম এরকম সবাই চায়, কিন্তু কতটা সম্ভব হবে এটা তারাও যেমন চিন্তা করছে যে এই করতে করতে যে বখাটে ছেলেটা হয়তো ঘুরতে ঘুরতে ট্রেন মিস করছে বিএনপি, যেমন আগে আবার বলা হয় বিএনপি এবারও বিএনপি মিস করলো, এখন তার জন্য তো ঘরের বাউন্ডারি আটকে বসে থাকতে পারবে না। বিশ্ববাজারে সবকিছুই ঊর্ধ্বগতিতে আছে দাম, সেক্ষেত্রে সরকারের সামান্য হস্তক্ষেপে একটু হলেও তো তার ঢাল টেনে ধরা সম্ভব হতো, তাই না? আমরা একটু যদি অন্যদিকে যাই, নির্বাচন নিয়ে কথা বলছিলাম আমরা, যে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আমাদের নির্বাচন আসলে এখন শুধু আমাদের দেশ কেন্দ্রিক নেই, যে বাংলাদেশের নির্বাচন শুধু বাংলাদেশের মানুষকে ঘিরে, এখন কিন্তু বহির্বিশ্বে এটা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তো বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে জাতিসংঘ বা অন্যান্য স্বনামধন্য স্বাধীন তদারকি গ্রহণ করার জন্য সরকারের কাছ থেকে তারা আবেদনের দাবি জানিয়েছে, বহির্বিশ্বের এই হস্তক্ষেপটাকে আপনি কিভাবে দেখছেন? এবং এখানে আমি একটু যুক্ত করতে চাই যে অস্ট্রেলিয়ার এমপি আবগালি বয়েড এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে দাবি জানিয়েছেন, তো এই যে হস্তক্ষেপটাকে আপনি কি চোখে দেখবেন? এটা কি আমাদের কাছে মনে হচ্ছে যে এটা বহির্বিশ্বের একটা হস্তক্ষেপ, তো এটা আপনি আপনি কিভাবে দেখবেন এই বিষয়টিকে? আসলে ঢালাওভাবে বললে আমি আসলে কারোর কাছে যদি খারাপ মনে হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এই পর্যবেক্ষণের ব্যাপারটা আমি আগেও বলছিলাম, আমার কাছে সবসময় মনে হয় যে যার বিয়ে তার মনে নাই আর পাড়াপড়শির ঘুম নাই, তো আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তাই নিয়ে তাদের অত মাথা ব্যথা। এটা কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী, ইদানিংকালে আসলে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কথাবার্তা খুব রূঢ় হলেও বেশ ভালো লাগে আমার, যে তাদের এত মাথা ব্যথা কেন, তাদের তাদের দেশে আমাদের যাইতে ভিসা দিবে কিনা এই নিয়ে তারা কথাবার্তা বলে, আমাদের দেশে তারা পর্যবেক্ষণ আসবে কিনা বাহাদুরি দেখায়, তো তারা না আসলে আমার মনে হয় না এটা বড় কোনো কিছু। আমি বিদ্যুৎ সমাজ হয়তো বলবেন পর্যবেক্ষণের ব্যাপার যে সংঘ রাষ্ট্র এদের পর্যবেক্ষণ থাকলে স্বেচ্ছাচার বা স্বৈরাচার হয় না, কিন্তু আমার মনে হয় না এটাকে এত বেশি গুরুত্ব দেওয়া, কারণ তারা যেভাবে দর কষাকষি করছে তারা আসবে, তাদের সমস্যাটা কি, তারা আসলো ভালো না দেখলে বলবে ভালো না, খারাপ মানে ভালো দেখলে বলবে ভালো, তারা আগের থেকে নিরাপত্তা চায়, মানে আপনি যদি পেড করে কাউকে আনেন আপনি নিরাপত্তা দিয়ে সবকিছু করে আনেন, সে কি আপনার বাইরে কথা বলবে বলে আপনি মনে করেন? মানে বলতেও পারে, হ্যাঁ কর্পোরেট যুগ বাণিজ্যিক যুগ বলতে পারে যে, কিন্তু এটা খুব বেশি প্রত্যাশা করাটা আমার কাছে মনে হয় মানে বাড়াবাড়ি, এবং যার কারণে পর্যবেক্ষক আসা নিয়ে খুব গুরুত্ব দেওয়ারও কিছু নাই, আবার পর্যবেক্ষক আসলে ভালো দেখুক আমাদের বাড়িতে উৎসব হচ্ছে ওনার দেখে যাবে। জনাব সজল ছত্রী, আমরা যদি এবার একটু বাংলাদেশের অর্জনের দিকে যাই, আপনি জেনেছেন যে ইতোমধ্যে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে, যেটি আমাদের গত 2 বছরের মধ্যে এটি আরেকটি জয়, এর আগে নিউজিল্যান্ডকে বাংলাদেশ একটা বিশাল ব্যবধানে হারিয়েছিল। এই ঐতিহাসিক এই টেস্ট জয়ে এর আগে কিউইদের সঙ্গে 17 টেস্টে টাইগারের মাত্র 1টিতে জিতেছিল, এই ব্যাপারে যদি কিছু বলেন।
না ওই দিন শেষে একটু আনন্দিত করতেই হয় আসলে, শেষটা শেষ ভালো যায় সব ভালো যায়। তো আমরা যে খেলাকে তো গুরুত্ব দেওয়া হয়, কেন যে দেশে অবরোধ চলছে প্রায় 1 মাস ধরে, যদি যা না বলা হোক না কেন একটা জায়গায় অন্তত যেমন দূরপাল্লার বাস চলছে না, মানুষ ভোগান্তিতে আছে, আমি যোগাযোগ করতে পারছি না, তারপরে আমরা আনন্দ খুঁজে নিই দিন শেষে। কিছুদিন আগে আমরা বড় একটা আঘাত পেয়েছি। হ্যাঁ, সব মিলে আসলে এটা বলতে চাচ্ছেন যে একটা না একটা আমরা জায়গা থেকে আমরা আনন্দের উৎস বানাই নিতে চাই, সেক্ষেত্রে ক্রিকেট আমাদের বেশ আনন্দ দিচ্ছে এটা নিঃসন্দেহে। যদিও বিপর্যস্ত গিয়েছিল বিশ্বকাপ সফরে, আর আগের সফরটিও বেশ বাজে ভাবে গিয়েছে, এবং দলের মধ্যেও আসলে রাজনীতি ঢুকে গেছে, এটা খুব ভালো ভাবে বোঝা যায়, যার কারণে এই যে এখানেও আসলে বলতে হয় যে আসলে পুরো সিস্টেমটাকে বদলাতে হবে। এই দলটা নতুন পুরনো মিলিয়ে কোনো ক্রমে এটা সাজানো দল, কিন্তু তারা ভালো সাফল্য পেয়েছে, সাফল্য পেলে জয় পেলেই তো সবাই আমরা সেটা উল্লাস করি। আমরা প্রথম দিকে একটু শঙ্কায় ছিলাম যে আমাদের বেস্ট কিছু প্লেয়ার এবার অংশগ্রহণ করছে না খেলায়, তাহলে খেলার ধারাটা এবার কোন দিকে যাচ্ছে? দ্যাটস দা পয়েন্ট, আমরা আসলে জয়ের আশাই করি নাই, কিন্তু আমরা একদম তৃতীয় দিন এসে আমরা সন্দেহ করছিলাম যে মনে হয় একটা কিছু হবে, চতুর্থ দিন এসে দেখলাম আমরা যে হুটহাট করে একদম শেষ বিকেলে উইকেট গুলো পড়ে গেল 6টা, তখন আমরা নিশ্চিত হতে পেরেছি যে এখন পারবো আমরা। নয়তো আমরা যখন 320 বা এরকম লিড নিয়েছি তখন আমরা বলছি আরো 20-30টা রান হইতো, 350 হইতো, তো কে বলছিল যে তাতে করে হয়তো তারা একটু ভয় পাইতো, কে বলতো যে না আফটার লান যদি ইনিংসটা ঘোষণা করা যাইতো এরকম। কিন্তু এটা বলবো না ফ্লুক, বাংলাদেশ বেশ শক্ত দল, বাংলাদেশের যে স্থানীয় যে ক্রিকেট খেলা সেগুলো কিছুটা কিছুটা তো উন্নতি হচ্ছে, সময় প্রেক্ষিতে উন্নতি হচ্ছে, প্লেয়ার যারা আসছে তাদেরও প্রতিভাবান, ভালো করছে, তবে এটা গুছানো দল নয়। এই দল এই পারফরমেন্স যদি তারা ধারাবাহিক ভাবে করতে পারে তাহলে হয়তো দলের জন্য বেশ সুখবর বলা যায় যে আমরা আশা করতে পারি আজকে জিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ, জিতবে। আমরা আসবো জনাব সজল, তার আগে প্রিয় দর্শক আমরা দেখে নিচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু খবর, দেখে নিচ্ছি টিআরটি ওয়ার্ল্ড সংবাদ শিরোনাম। ইসরায়েল কিলস 240 প্যালেস্টাইন ইন গাজা সিন্স এন্ড অফ ট্রুস সেজ হামাস। এবারে দেখে নিচ্ছি আল জাজিরা সংবাদ শিরোনাম। ইসরায়েলি আর্মি সেজ 400 টার্গেটস ইন গাজা হিট ইস্যু মোর এভিকিউশন অর্ডারস। জনাব সজল, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু শিরোনাম শুনছিলাম, তো আমাদের প্রতি পর্বতেই আমরা একটি বিষয় নিয়ে সবসময় আলোচনা করে থাকি, হামাস ইসরায়েলের যুদ্ধটা, এবং এই ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর সহিংসতায় যারা জড়িত মানে উগ্র ইসরায়েলিদের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, এবং এটা এই আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু এই নিষেধাজ্ঞাটা দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এই যে নিষেধাজ্ঞার ব্যাপারটা, এবং এখানে কিন্তু বাইডেন সরকার আরেকটা কথাও বলেছে যে ইসরায়েলি নেতাদের জোর দিয়েও তিনি বলেছেন যে ফিলিস্তিনের উপর যেন সহিংসতাটা বন্ধ করা হয়, এখানে উল্লেখ আছে, এবং আরেকটি ক্ষেত্রে হচ্ছে যে সহিংসতায় যারা জড়িত রয়েছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ বন্ধের জন্য এই ধরনের কার্যকর পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এটা কতটুকু কি হবে সে ব্যাপারে আপনার মন্তব্য শুনতে যাচ্ছিলাম। আসলে বিশ্বের সবচেয়ে করুণতর ঘটনাগুলো ঘটছে এখানে, এবং সবচেয়ে হাস্যকর ভাবে এটা উপস্থাপিত হচ্ছে আমার মনে হচ্ছে। তারা আসলে ঝগড়া করছে কি নিয়ে, থাকার জায়গা নিয়ে, তো মূলত তো দুইটা দেশের থাকার জায়গা নিয়ে মারামারি করছে, দুইটা দেশই সভ্য দেশ বলে দাবি করা হচ্ছে, এবং মাঝখানে বাকিরা দাদাগিরি করছে, কেউ অস্ত্র বিক্রি করছে, কেউ তার জোট ভারী করছে, এ ধরনের ঘটনাই চলছে। কিন্তু আপনি আপনার যদি আমার আমার দ্বন্দ্ব থাকে এবং আমি আপনার 10টা ফ্যামিলির মেম্বারকে মেরে ফেললাম, আপনার ফ্যামিলি মেম্বাররা মিলে আমার 5টা ফ্যামিলিকে সদস্যকে মেরে ফেললো, তারপর আরেকজন তৃতীয় পক্ষ বিচারে বসলো, বিচারে বসে যদি বিচার বলে আপনাকে ভালো বলে কিছু, আমাকে ভালো বলে কিছু, আসলে আমরা কেউই ভালো না। মারামারি যেখানে হচ্ছে, যুদ্ধ যেখানে হচ্ছে, সবাই আসলে যুদ্ধ অপরাধী, যে করছে এটা একদম খুব ভাবিক ন্যায় যুদ্ধ আর সত্য যুদ্ধ বলে যে যুদ্ধটা এস্টাবলিশ করা হয়, এখানেও কিন্তু আসলে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেই যুদ্ধ করা হয়। সেক্ষেত্রে দুই পক্ষই সমান দায়ী আমি মনে করি, ইসরায়েল এবং ফিলিস্তিনের ক্ষেত্রেও একই কথা আমি মনে করি, দুই পক্ষই যেমন দায়ী, আবার দুই পক্ষ নির্যাতিত, দীর্ঘদিন ধরে ইহুদিরা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনে, মানে মানবিকতার মোড় রাখে নাই আসলে ইসরায়েল, তারা যেভাবে নির্যাতিত হচ্ছে সেম সেমটাই দিচ্ছে। আসলে কিসের জন্য তারা আলাদা হচ্ছে, এই যে দুইটা দেশ করে দেওয়ার ব্যাপারটা কেন একদি হচ্ছে না, আবার একদি হলে যেমন এমন ভাবে আলোচনা করা হচ্ছে যারা আসলে পুরো জানে না রাষ্ট্র সম্পর্কে, বা আমাদের মতো মিনিমাম ধারণাটা যাদের নাই, তারা ভাবছে কি পুরো ফিলিস্তিনের রাষ্ট্রের সাথে যুদ্ধ হচ্ছে। আসলে কি ইসরায়েলের পুরো ফিলিস্তিনের সাথে যুদ্ধ হচ্ছে? ইসরায়েলের বিবৃতি আমরা পাচ্ছি, আমরা পাচ্ছি হামাস, একটা প্রদেশের একটা অঞ্চলের একটা গোষ্ঠী যারা নিয়ন্ত্রণ করছে তাদের বক্তব্য পাচ্ছি। আমাদের আসলে ধারণাই করা সম্ভব হচ্ছে না যে আসলে কি ঘটছে। একটা জনপদে কিছু মানুষ থাকে দীর্ঘকাল থেকে, তাদেরকে উৎখাত করে আগে যারা থাকতো তারা থাকতে যাচ্ছে, এখন কে কত আগ থেকে থাকছিল ওই নিয়ে বিবাদ, এবং মাঝে আর একটা পড়ে গেছে ধর্ম, ধর্ম ইস্যু নিয়ে কথা নাই বলি,
এই ধর্ম ইস্যু নিয়ে এখন যে উপাসনালয় নিয়ে আসলে ঝগড়া হচ্ছে, কে উপাসনা করবে? মানে আসলে এখানে ঈশ্বর এসে বলে দিতে হবে যে কে উপাসনা করলে সে তার কাছে ধরা দিবে। এছাড়া আমি মনে হয় না ইসরায়েল ফিলিস্তিন নিয়ে কিছু বলার আছে, দুইটা দেশ আলাদা হোক, শান্তিতে থাকুক, এই প্রত্যাশা করি। সেটাই, এবং আমি আরেকটা এখানে জিনিস সহযুক্ত করতে চাই যে বাইডেনও এখানে লিখেছেন যে জনগণের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার জন্য একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটি তো একটা ট্যাগলাইন মাত্র, যেটাতে যে কথাটা বলে ফেলে, যেমন আমি বলে ফেলছি, আমাকে মনে হতে পারে বা অনেক রিসার্চ করেছি, আসলে কিছুই লাগে না। দুইটা ঝগড়া হচ্ছে, দুইজনের ঘর আলাদা করো, এই ব্যাপারটা একদম সহজ সমাধান একটা। কাশ্মীরও একই কথা চলে, যে আসলে দুইটা যখন পর্যন্ত আলাদা না হবে তাদের এই দ্বন্দ্বটা চলবে। কই লেবানন থেকে, কই তুরস্ক থেকে তাদেরকে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে কেন? আসলে এর আগে কি তারা এই কাজটা করতে পারতো না? ইসরায়েলের বিরুদ্ধে এখন লেবাননের হুতি বা বাকিরা যে যুদ্ধ করছে তারা আগে করতে পারলো না কেন? ধন্যবাদ। আসলে সেটাই আমাদেরও এটি প্রার্থনা থাকবে যে যুদ্ধটা যেন আর না হয়, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি। জনাব সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরা অনেক বিস্তারিত আলোচনা করতে পারলাম, এবং আগত অনুষ্ঠানগুলোতেও আপনার উপস্থিতি আমরা কামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ সংবাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজ 3 ডিসেম্বর, এখন আমরা জেনে নিব ইতিহাসের পাতায় কি ঘটেছিল আজকের এই দিনে। 1967-এর এই দিনে সাউথ আফ্রিকার কেপ টাউনের গ্রুটস্কার হাসপাতালে সার্জন ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথম কোনো মানুষের শরীরে হৃদয় স্থানান্তরিত অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন। 1984 সালের এই দিনে ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড এর কারখানায় গ্যাস লিকের কারণে প্রায় 20,000 মানুষের মৃত্যু হয় ও 5 লাখেরও বেশি মানুষ বিষাক্ত কেমিক্যালের কারণে দীর্ঘস্থায়ী চিকিৎসা ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। এটি বিশ্বের অন্যতম বিপর্যয়কারী ঘটনা। দর্শক, এবারে জেনে নিচ্ছি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। 4 ডিসেম্বর সোমবার, সূর্যোদয় 7:47 এবং সূর্যাস্ত 3:54, সর্বোচ্চ তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, জেনে নিচ্ছি আগামীকালের লন্ডন ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। ফজর 6:03, জোহর 11:56, আসর 1:36, মাগরিব 3:57, এশা 5:34। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগছে আমাদের দিন শেষে জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা dinsheshe@iqra.tv। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।